আজি আমার উদালগুড়ি জেলাত আমার যেটো বানপানী ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার ওপর আমার অসম সরকারের তরফের এন্ট্রাস্টেড হিসাবে আমার মাজত যেটো অসমর সন্মানীয় মন্ত্রী ইউজি ব্রহ্ম ডাঙরিয়াক দায়িত্ব দিছিলে সেই হিসাবে তেখেতে ইয়া তদারক করে আছে আর সেই হিসাবে আজি আমার গোটে জেলার যিমানখিনি আমার ফ্লাড এফেক্টেড মানুষ আছে সেই ফ্লাড এফেক্টেড মানুষবিলাক যাতে কোনো ক্ষেত্রত মানে সরকারপরা যে সাহায্য পাব কম্পেনসেশন পাব তাত যাতে থাকি না যায় সেইটো লয়ে আজি ইয়াত মানে আলোচনা হয়েছিল আর বিভিন্ন আমার যাবর আন্তঃগাঁথনি বেয়া হয়ে গেল সেইবর কেনে রিকনস্ট্রাকশন করব তার কঠিয়নখিনি যাতে সঠিকভাবে দাঙি ধরব পারে সেই হিসাবে সকলো বিভাগীয় যি কর্তৃপক্ষ আছে লৈ ফেলে সেই আলোচনাটো হয়েছে আলোচনা খুব ভালেই হয়ে গেল আর খুব শীঘ্রে আমি ফাইনেল করে ফেলে রিপোর্টটা দাখিল করব পাৰিম এতিয়া অফিসিয়ালি আমি প্রায় একেলগে বানপানীর সময়তো থাকি ফেলে করে আছো ডাটাবিলাক অলমোস্ট হয়েছে কিন্তু ফাইনেল ডাটা আজি আমি আলোচনা করলো আর দুই এটা কবাত কিবা থাকি যাব পারি নেকি সেটো দুই দিন চাই ফেলে এটো ফাইনেল করে ফেলে দেওয়া হব না সেইটোর কারণে আমার হেলথ ডিপার্টমেন্ট হেলথ সেক্টরের যিমান পারে মানে তেওঁলোকক মানে যাবলৈ দিয়া হয়েছে এফেক্টেড এরিয়াবিলাকত তো ক্রমান্বয়ে তো চলি আছে যে ব্যবস্থা মানে লব লাগে আর যদি কবার তেনেকুৱা বিশেষ থাকে তেতিয়াহলে আপনার মানে গুৱাহাটীর পৰাও আমি টিম আনিম আদারওয়াইজ আমি তেওঁলোকক যত লৈ যাব লাগে ট্রিটমেন্টের কারণে ইয়ার ব্যবস্থাও করব আর সেইটোর কারণে ডিসি মহোদয়ে ফুল্লি পদক্ষেপ লৈ পালে কাম করে আছে বাসমর ডিসিশন মতে চিফ মিনিষ্টারের নির্দেশ মতে আমি সব মিনিষ্টার সকলে এটা এটা ডিস্ট্রিক্টত এই কারণে এই বিষয়ের উপরতে কাম করে আছো আর এজন স্পেশাল সেক্রেটারি হিসাবে এঙ্গেজ করেছে দিলীপ বরা ফ্লাডর পিছত কোনো বানাক্রান্ত ব্যক্তি যাতে কম্পেনসেশন পাওয়ার বঞ্চিত নহয় এতিয়া ডিসি কাম করে আছে ইয়ার উপর ডিপার্টমেন্টাল অফিসারবিলাকে কাম করে আছে সার্কেল অফিসার কাম করে আছে ভেরগাঁও এস ডি ও কাম করে আছে 10 তারিখের ভিতর আমার যখন ফ্লাড এফেক্টেড ফ্যামিলি যখন আমি কম্পেনসেশন দিব লাগিব সেই সকলের নাম ফাইনাল হয়ে যাব আর 10 তারিখের পিছত আমি 15 তারিখলৈকে তার ভেরিফিকেশন করব আমার সব এম এল এবিলাকে করব অফিসারে করব ময়ও করিম আর 15 পিছত ফাইনাল এটা লিস্ট কমেন্ট অফ আসামলে আমি পঠিয়াব লাগে 20-25 তারিখের ভিতর সেই অনুসারে কম্পেনসেশনটি দিয়া হব ওদালগুড়ির জেলা প্রশাসনে ইতিমধ্যে যিমান মানুষ মরি গেছে ফ্লাডত 8 জন মানুষ মৃত্যু হয়েছিল তেওঁলোকৰ এক্সক্রেসিয়াটো সম্পূর্ণভাবে দিয়া হল আর প্রায় 4,000তকৈ অধিক মানুষ রিলিফ কেম্পত আছিল তেওঁলোকৰ কাপড় কিনা আর বাসন বর্তন কিনার নামত যিখিনি পয়সা 3,800 টাকা দিব লাগিছিল কাগজ কিতাব বহি কিনার নামত সেইটো সম্পূর্ণভাবে দিয়া হল ওদালগুড়ির ক্ষেত্রে এইখিনি